আযানিয়াতু ওয়যানি ফাজলি দুকুল লাওয়াহিদি মিনহুমা মিয়াতাজালদা এই আয়াতের ভিত্তিতে বলা যায় এদেশের দেশের লক্ষ লক্ষ বাবীদেরকে হত্যা করা হয়ে গেছে যারা দেবরের সাথে জিনা বেবিচারে লিপ্ত এই দেশের হাজার হাজার দুলাভাইকে হত্যা করা ফরজ হয়ে গেছে যারা শালিকার সাথে জিনা বেবিচারে লিপ্ত এই দেশের হাজার হাজার প্রবাসী স্ত্রীদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে যারা পরকিয়া প্রেমে লিপ্ত আমাদের সমাজে একটি কথা বেশি প্রসিদ্ধ প্রবাসীর স্ত্রী যারা তারা পরকিয়াতে লিপ্ত শুধু প্রবাসীর স্ত্রীরা নয় এদেশের হাজার হাজার দুলাবাই শালিকার সাথে দেখা সাক্ষাৎ করে শালিকার সাথে পরকিয়াতে লিপ্ত এদেশের হাজার হাজার ভাবি তার দেবরের সাথে পরকিয়াতে লিপ্ত হাজার হাজার প্রবাসীর স্ত্রীরা পরকিয়াতে লিপ্ত আমি প্রায় সময় বলি আমি প্রায় সময় বলি দেশের হাজার হাজার কারণ তারা তাদের শালীর সাথে শালিকার সাথে জিনা ব্যবিচারে লিপ্ত এই দেশের হাজার হাজার ভাবিদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে কারণ তারা তাদের দেবরের সাথে জিনা ব্যবিচারে লিপ্ত পরকিয়াতে লিপ্ত এই দেশের হাজার হাজার প্রবাসীর স্ত্রীদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে কারণ তারা পরকিয়াতে লিপ্ত ইসলামী হুকুম নাই এই জন্য বিচার হচ্ছে না কেয়ামতের ময়দানে ভয়াবহ আজাব হবে ভয়াবহ শাস্তি হবে আপনারা বলতে পারেন হুজুর এই বিচারটা আপনি কিভাবে বললেন আজকে কোরআন খোলেন এই কোরআন খুলে আপনি সুরা নূরের দুই নম্বর আয়াত পড়বেন দেখবেন আজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা এই আয়াতের ভিত্তিতে বলা যায় এই দেশের লক্ষ জিনা ব্যবচারে লিপ্ত এই দেশের হাজার হাজার দুলাবাইকে হত্যা করা হয়ে গেছে যারা শালিকার সাথে জিনা ব্যবচারে লিপ্ত এই দেশের হাজার হাজার প্রবাসীর স্ত্রীদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে যারা পরকিয়া প্রেমে লিপ্ত খোলেল কোরআন দেখেন তবে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বললাম আই নিজের হাতে তুলে নিবেন না